la 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 choupi 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 hatte yeshu hatte yeshu hatte khani hatte khani hatte rakho hatte rakho aao maya pun karo aao maya pun karo tumi je amari ami je tumari o gopiyo la 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 ও বৌদি, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে অনেক দিদি ভাইরে ভাবছি এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে। তবে হ্যাঁ, সব ভালো পথে ইনকাম করি, খারাপ পথে ইনকাম করি না দাদা। আমি এখন কি বলবো, বর্তমান দিনের আমি দেখেছি অনেক বৌদিরা, তবে সবাই নয়, কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কেন রে, কি হয়েছে রে? ও তুই না খাকি না, কি হয়েছে দাদা? মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে চলে যায়? আরে বাবা, একমুড়ো না কম খাবো, তাই বলে স্বামী ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে যাবো? তবে দাদা, আমি গ্যারান্টিতে বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে। হাসি না, জীবনে স্বামীর সঙ্গে অশান্তি করি না, ঝগড়া করি না, স্বামী যা বলে সব কথা শুনি, ওই সব কুকাজ আমি করি না। তবে দাদা, মিথ্যা কথা বলবো না, বিয়ের আগে বাদুদ্দিনে আমি হোটেলে গিয়েছিলাম। দেখেছো দেখেছো, যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে। আরে বাবা, হোটেলে কেন গিয়েছিলাম? মানুষ দীঘা যায়, পুরী যায়, কেন যায়? ঘোরার জায়গা বলে ঘুরতে যায়। দাদা, যখন আমি ছোট ছিলাম আমার বাবাকে বলতাম, বাবা হোটেলটা কেমন জিনিস। আমার বাবা বলো, মা তুই বড় হ, বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস। আর যেই বড় হয়েছি সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে এসেছি। আর এরা মনে করলে হোটেলে সেই সব মা গো, একটা কথা বলি শোন, এক মুড়ো কম খা, স্বামীর সংসার থাক, ভালো হবে। এই দেখো না, আমার স্বামী না কালকের কোথায় গেছে আমার বলে যায়নি গো। রাতগুলি সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি। বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে ঘুম থেকে জড়ে তারা বানায় নির্গ। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধু ভিতরে তারা বাড়ায় নিল। এরপর চুরি গেলে বাবুদের পেট কেস কখনো গিন্নিদের সোনার নেগলে, এরপর চুরি গেলে বাবুদের পেট কেস কখনো গিন্নিদের সোনার নেগলে, সকলে সমাজ তারে এক রাজ ঘিনা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপর কোন রাতে চাকরটাই অজ্ঞাত সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে না দে, সকল সমাজ তোরে এক রাজ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 চোর। হাই এসে গেছে মোর মোর মোর। ভালো আছো? ভালো থাকি, তোমার দেখলে জব্দ হয়ে যাই গো। কেন, কি হয়েছে? ও দা, সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না, মারি দা বউ কথা মানে বুঝি বলা বোর সঙ্গে মুখ পাতি না। ও বৌদি, ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে না, বলতে পারছি না। আচ্ছা একটা কথা বলি শোনো, তুমি একটা মানুষ কালকের কোথায় গেছো আমাকে তো বলে যাওনি। রাত গড়িয়ে সন্ধ্যা নেমে এসে বাড়ি আসনি, এই সারা রাত কোথায় ছিলে? শ্মশানে। শ্মশানে ছিলে? ও দা, তাহলে নিশ্চিত বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে, কি অশান্তি করে লাভ নেই। একটা কথা বলি শোনো, শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে এসো। এই দা, শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন? ও মা আমার বা ঠাকুর, দা গল্প করে না দাদা, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে এসো। পাগলি কথা, আর কালকে আমি সারা রাত কিছু পড়িনি। এ বাবা, মানে গোটা রাত বাংলা মতকে কি দেখা কি দেখা কি দেখা 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 দেখা, উল্টো জায়গায় যাচ্ছে একবারে। এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি। আমার জন্য জিনিস এনেছো? হেভি জিনিস। ও দা, আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা ভালোবাসার যে কোনো গিফট আনবে। এ শোনাচ্ছেন, তার থেকে দামি হীরের নেগলে, তার থেকে দামি, তার উপরে উপরে শুধু দেখে নাও কি এনেছে। ভারী শক্ত করে ধর।
ইয়ে বাবা, ইয়ে কাগজে ডুম্বুর মতো এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরুচ্ছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি না, এটা ভালোবাসা। আরে বাবা, যদি হয় সুজন আম পাতায় বহুজ। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। কোমল বলে, দেখ দাদা, তোর বউ আমার কাছে 30,000 টাকা ধার করে নিয়েছে, এক মাস হয়েছে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছি? বলেছো। আচ্ছা কোমল এই কথা বলেছে? সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো তো? তুমি জানো না? তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ? ভূতর বাবা দশরথ? তবে রামায়ণের রামের বাবা দশরথ? ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু ডাঙ্গ করে? জানি জানি জানি। আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো? হ্যাঁ, উনি খুব হেঁকাতে লো। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে দুটো বিয়ে করবো। কোথাকার ঢিল কেরম জলে মাতেছো বড়টা, বুঝতে পারতো? আমি একটা মেরে দিই, কি ঠাড়া বউ আমি মারি? আচ্ছা তুমি মহাভারতের দ্রৌপদীর কথা শুনো? সে তো আমার সব বৌদিরা জানে। তাহলে দ্রৌপদীর কথা স্বামী বলো তো। পাগলি কথা, আমি একটু আর কি করি? দেখো যো দাদা, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমকে ম্যারেজ করতে ভয় আছে। ও বৌদি, আমার এই যন্ত্রের দিয়ে বিশ্বাস নেই, এ 5টা কানে 10টা করবে শরীর ভালো টানতে। যে 10-20টা কোনো ব্যাপার না, সামনে চললাম। এতগুলো টাকা নিয়ে কি গোজা বলতে হবে? তুমি আমার স্বামী, বাড়ি ছেলে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, টাকার কথা বলতে পারবো না। বলবে না? না বলবো না। তোমার সংসার তুমি করো, আমার দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো, সংসার লাতিনে উল্টা দিয়ে যাবো। কি বললাম দাদা, আমি কোনো বাজে কথা বলেছি কি দাদা? আরে বাবা, আমি তোমার স্ত্রী, টাকা নিয়ে কি করেছি কেন? বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না, এ খুনি। ইয়ে বাবা, ও বাবুদি, আমি তো সে বিরাট ফাঁসা ফেঁসে গিয়েছি। এখন সেই বন্ধন ব্যাংকে থেকে দাদা 50,000 টাকা লোন নিয়েছিলাম, আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, তিনটে ডেট মিস করেছে, আজকের আবার ডেট পড়েছে, আমার বাড়ি আসবে। ঠিক আছে, না আমি কি বলেছি দিদি ভাই, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না, এমন কায়দা করবো, এমন নাটক মারবো, টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস? কি হয়েছে? আমি বম্বে সার? দেখো বাবু, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই সাদা সার কালো সার বল। এই বলছিলাম, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো না ভাবছি, তোমার ভয়ে বলতে পারি। কি হয়েছে বল? বলবো? আমি যতবার তোমার বাড়িতে আসি, তোমার দেখা পাই দাদা কোথা? দাদা সব জায়গা, বুঝতে পারিনি, শেরপুর থেকে কলকাতা পর্যন্ত, যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিক নেই? হাস কো, চল মারো। এ আমি ওই সব করি না, এ আমার আনোর স্বামী, এই কালকে তো এই মুখ বলল। তুমি তো বললে পাটি পাটি চর মেরে উঁচু করবো, কথা বলা শিখে তবে কথাটা বল। আমি কি বলেছি, শেরপুর থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপি যে প্রত্যেকটা জায়গায় আমাদের বাড়ি আছে, ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। দেখো বলতে আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকাটা দাও, বাড়ি চলে যায়। ও বৌদি, কি হয়েছে? কি আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচার গোটা দেহ কুড়কুড় করছে। ও বৌদি, রোগটা এখন নতুন উঠেছে। আমি কি বলি শোনো, এখন আমার কি করতে হবে শুধু বলো। দেখ তোর দাদা যখন বাড়ি থাকতো, এই রোগ হলে গান করলে শরীর ঠিক হয়ে যেত, তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। দাদি রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাধা, কোনো বাবা নিয়ে আমার আর বাস হবে না। তুই একটা ড্যান্স সাং, আমার গান শুরু কর। চায়না সে মালবা চেম্পা মালবা, চায়না সে মালবা আই চেম্পা মালবা, ভিতরে সে করে ইঞ্জিন ধুম 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 ধুম, করে লগের খাড়া ইঞ্জিন ধুম 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 ধুম, ও ডার্লিং গো গো, করে লগের খাড়া ইঞ্জিন ধুম ধুম। ও
টাকা দিয়ে নিজের খা খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি কি বলিস, আমার খরচার মতো আমি যা টাকা নিয়েছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে বাবু, বমি করবে যেন। কি বলিস, পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়িয়ে যাবো। চুমা চুমা দে রে টাকা, কি বললাম কি বললাম কি বললাম, মানুষ টাকা বলে টাকা চাইবে? এত সবাই নিয়ে চলাবি, ঠিক আছে? এমন খাওয়া দেখো টাকা চাইবি কি? কেঁদে টাকা দিয়ে গেল, কিছু চাই না ঠাকুর, হয় তুমি আমার টাকা দাও, না তুমি আমার টাকা দাও। হ্যালো হ্যালো, ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদা যে খায় চিনি তার জোগায় চিন্তা মনি, আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়িয়ে যাবো। না না, মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই, আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করে নেব। কিন্তু বৌদির বাড়িতে গেলাম, বৌদিকে দেখা পাচ্ছি না কেন? ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই রে কই রে বৌদি, তোমার এই অবস্থা কেন? ও ভাই আমার সেইটা মরে গেছে। ও বৌদি কোনটা মরে গেছে? তো দাদা মারা গেছে। দাদা মারা গেছে? দাদা কি করে মারা গেছে? তুই বললি বৌদি আমি টাকা পাই টাকা দিতে হবে, আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি টাকা দিতে হবে। ওই টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারেন্টের তার চোখে পড়ে মরে ও বৌদি, দাদা কারেন্টের তার চোখে পড়ে মরে গেছে? দেখো তুমি ভেবে পড়নি ভেবে আমি মরে আর কে দায়িত্ব নেবে, কে চুম খাবে? ও বৌদি আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না, আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে, আমি তো আছি। না না, কোন শালা মারলো? না না, কোন শালা মারলো? তোদের গায়ে তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি, তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আর কে সাবান ঘষে দেবে? মানুষ মরে গেছে সাবান ঘষতে? আমি কি বলি শোনো, দাদা তোমার যেসব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখব। আবার ঝেড়েছ আবার ঝেড়েছি, এবার রেগে যাচ্ছি, গালা গালি দেব। ও বৌদি তুমি আমারে মেরেছ, আই দড় মারো কেন, আই দড় মারো কেন, তুই আমার স্বামীর জায়গা পূরণ করতে যা আমার ভাল লাগে, ভাল লাগতেছে, আমি মারবো কেন, সারা জীবন আমার দায়িত্ব নিয়ে যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? মারবো তো, আমি চুম খাইনি। মানে এখন তো চুম খাওয়া শুরু? দেখ বাবা আমি চুম খাইনি। তাহলে দুদিন পরে তো সর্বাঙ্গ চাটবি। না না, মাথা খারাপ করতে এখন ওই এর পর বারবারই করলে আমি বাড়ি চলে যাব। দিদি গো, চিটিং বাজ আমি অনেক দেখেছি, এত বড় চিটিং বাজ পৃথিবীতে আর একটা দেখিনি। আমি দিদি মহিলা করছি সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, 1 বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এত চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। তোমার কি হচ্ছে, তুমি কাঁদছো কেন? ও বোনা বাবা মরে গেছে। ও বৌদি বাবা নয়, দাদা দাদা। তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোনা আমার মাতার ঠি নিরে দে রে ডং শোনো দিদি, অনেক যাতে গেছো আর কোনো কথা শুনো না, টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও। কি হয়েছে? আমি টাকা দিয়েছি। কত টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিয়েছি। দেখ
ভাই, তোরা যখন টাকা দিয়েছিস টাকা আমি তো দেবো। আচ্ছা ফাঁকি দান মেয়া আমি না। দেখো ভাই, আমি কি বলি শোন, সরকার থেকে ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য কোন সরকার 2 লাখ টাকা দেবে। এখন তো দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো? দেখি 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 দূরে হালকা চেটেছে আমি বেঁচে আছি, 2 লাখ টাকা পাবে তোমার মাসি। বলে লাতি মেজে ব্যাকে বের ফিরে তাহলে মরেছি কি? হে আমি মরি, মরতাম মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরছে তার জন্য কাঁদবো। দাদা আমি শকুন না। তুই শালা ডেমরে কাক। না দাদা আমি শকুন নয়, আমি ডেমরে কাক নয়, আমি তো রক্ত করেছে গরু ভাগারে এই শকুনে যে খাইছিলে। স্বামী মোরার প্রতিদান পাবই আমি অনুদান, স্বামী মোরার প্রতিদান পাবই আমি অনুদান। হাসি পায়ে কাণ্ড দেখে তোমার কপাল ফেটে আগে ছাতা উঠে চড়ে তোমার কপাল ফেটে। ওদা সবাই বলে নাকি ভাগ্যের চাকা ঘোরে ঘোরে, তা আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে লাস্টে পামচারে রাস্তা ঢালে পড়ে আজ কুকুরে পেশাব করে চলে যাচ্ছে। আশার মাথায় মারলে বাড়ি এই শালা খন্তি মেরে ঘাটবে হাড়ি। কি হয়েছে? হাড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ও আমার। হাড়ি যদি লোকে না খন্তি নে না গোজা মারতে না ওরে বাবার ক্ষমতা আছে নাড়বে দুমড়ে ভেঙে দেবো। দাদা আমি শুয়ে শুয়ে থেকেছি এই শালায় এমন মশার নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি মারত ভালো হাড়ি পুরো ফুটো করে দিত। সুদের টাকা গলার কাটা এ শালা বলির পাটা। ইয়া বাবা পাটা? দাদা আমি বলির পাটা না, দাদা আমি ভোগো পাটা। দেখ দেখ কোনো লোকের বাড়ি যদি একটা ভোগো পাটা থাকে তা সারাদিন মোর কিচ্ছু না হলো 1-1.5 হাজার টাকা ইনকাম আছে। দেখবে পাটা যে টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেওয়া যায় দেখবে পাটা পুরো পটকে যাবে। আশার মাথায় মারলে বাড়ি খন্তি মেরে ঘাটবে হাড়ি, সুদের টাকা গলার কাটা শালা বলির পাটা। কারোবা সর্বনাশ, কারোবা পৌষ মাস, কারোবা সর্বনাশ, কারোবা পৌষ মাস, মাথা মা যাচ্ছে ঘুরে। বৌধবার কপাল ফেটে আগে টাকা উঠে জোরে বৌধবার কপাল ফেটে। মাথা ঘুরে পড়ে গেল। বাংলা মদ খেয়েছিলাম, জল দিয়ে খেয়েছি না, থানসাপ দিয়ে ঝেড়েছি না, লবণ দিয়ে আর আমুল দিয়ে থুতু দিয়ে চেটে চেড়ে। যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাক না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছে হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুব মারি। শালা তোদের মতো ডেংরাদের কাহিনী, ডেংরা কোন ভালো ছেলে রে কাজ হয় না। আর দেখবে এদের মতো ডেংরাদের পায়ে কাদা থাকে না, ভালো সানে ঘাট পুকুর যাই দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে এ ভোলা করবে আমার পুকুরে, যদি
চিঠি লিখে গান হারালাম সম্মান, যদি চিঠি লিখে গান হারালাম সম্মান, জীবনটা গেছে জোরে বৌধমার কপাল ফেটে ভাগে টাকা ঘুরছে জোরে বৌধমার কপাল ফেটে। শোনো দিদি, এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? আমার বউ কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এ তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? দেড় বাবা, সে সামান্য টাকা। ওই সব টাকা মানুষ মানুষের কাছে পেলে কেউ চায়? এ ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না? হ্যাঁ দু টাকা। না মা, তোরে 30,000। শালা 30,000টা নেই বাচ্চা ছেলেরা নেয় না। আমার বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও সব টাকা ফিরে দেবো। যাও শোনো দাদা, 5 দিনের মধ্যে যদি না টাকাটা ফেরত পাই ওই শাড়ি খুলে আমি নাচাবো। যাই তো বলি। ধর বাবু, আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাবি? হ্যাঁ। কেন, তুই কি করিস? কেন, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা, ইয়ে তো বন্ধন ব্যাংকের ছাটকাটা সার। না, এই সেই কালো সার শেরপুর ঘরে। ওদা, এরা বন্ধন ব্যাংকের অফিসে লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। তো এদের আলাদা একটা ধান্দা আছে। এরা মেয়েদের গ্রুপ করবে, টাকা দেবে, মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না, পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না, তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। এরা মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা সেই টাকা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফিরে দিতে পারবে না, সে তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না, তখন দেবে সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবনি। হ্যাঁ, ও শুধু বলতে যে ও বৌদি আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমি হয়তো খেলে তোর টাকা দিতে পারবো না। বলে তোমার দিতে হবে না, আমি তোমার থেকে কায়দা করে নিই। আমি বলি তবে ওয়াদগুলো টাকা দেয় দিগে, ও যা করে নেয় নেবে। ও বাবা, ও সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি বলে করে। শালা কোনো কথা নেই, শুধু বলে হেইয়া হেইয়া। মার দাই বলিনি। শালা হেইয়া করেছিস? একবার বলেছি ফাঁকা ঘরে, একবার বলেছি। কার টাকা দিছি বৌদি? আমার চিনি না। নো কেন, ক্ষমতা বৌদি কার টাকাটা আদায় করে নেবেন দেখি। বৌদি টাকা দাও, বাড়ি যাবো। তো তুই এর আগে 3 বার দিল। কই তুমি টাকা দেছো? যা ক্ষতি করেছি আমি কাল বলতে পারবো না। আমি কোথায় টাকা ঢেলেছি বলো দিনি। ওদা 1,00,000 টাকার লোন তো, ও তো আমার 50 দিয়েছে, তাহলে বাকি 50 তো তোর কাছে দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো? 50,000 টাকার লোন আমি শোধ করতে পারবো না, বলে 1,00,000 ধার কথা ছিল। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি না টাকা শোধ দাও রাস্তাঘাটে যে কারো দেখা পাবো, তোমার শাড়ি খুলে নেবো। আয় খুলে নে, যা ভাল লাগবে। আয় 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 আয়। লজ্জলে বসতে তোমার থেকে হারিয়ে গেছে। তুমি বোঝা, তুমি আমার ভালোবাসো? আমি প্রকৃত আজ মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে, আমার জন্য তোমার মধ্যে অনুভূতি থাকতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এতগুলো টাকা নিয়ে তুমি কী করেছো, তুমি কোন দিন প্রশ্নের উত্তর দাও। আজ স্পষ্ট করে আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে মাসের কাছে 1,00,000 টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কী করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করো? তাহলে তোমার কী হয়েছে? আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তাহলে কেন এতদিন বলোনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? কারণ আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে, সেই অধিকার আমি তোমাকে বলছি। তুমি কেন বলোনি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? বলো তুমি আমাকে কেন বলোনি? আজ আমি স্পষ্ট বুঝতে পারলাম, তুমি কোনদিন মন থেকে আমাকে ভালোবাসো নি। জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। বলিনি একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে 1,00,000 টাকা নিয়েছি না, আর যদি আমি মারা যেতাম ওরা কেউ কোনোদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। তুমি যেও না, তুমি যদি পারো শোনালে আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসো ঢুকব জীবন দিয়ে, মরণ তোমায় কোনদিন পারবে না তোকে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব গো তোমায়? আমার কাঞ্জি তুমি তারে কি মোহনা যায়? মরণ যদি আসে আসো ঢুকব জীবন দিয়ে, মরণ তোমায় কোনদিন পারবে না তোকে নিতে। কি
করে জানে তুমি, ভুলে যাব গো তোমায়। ভোলা যায় তারে কি গো ভোলা যায়।